এবার আরো কিছু সংবাদ এক নজরে। রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে ঝালকাঠিতে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় তিনি এই আহ্বান জানান। মানবাধিকার সমুন্নত রেখেই দেশের নিরাপত্তায় কাজ করছে র্যাব। দেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জঙ্গিবাদ ও মাদক নিয়ন্ত্রণ। দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন। কুমিল্লায় পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চক্রের হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। ঘরে ঘরে ড্রাইভিং লাইসেন্স পৌঁছানোর লক্ষ্যে বিআরটিএ যশোর একদিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কার্যক্রম শুরু করেছে। সকালে উপশহর এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।